করোনা ভাইরাস মোকাবেলায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনার পরিবারকে রাখুন নিরাপদ ন্যাচারালি। এখন এক লিটার মাত্র 155 টাকা আর 5 লিটার মাত্র 770 টাকা। প্রতিদিন সকাল বিকাল তোদের এত যত্ন করি, কিন্তু তোরা স্বাস্থ্য কেন ভালো করিস না? আমার বাবা 3 বছর হলো তিনি রিটায়ার করেছেন, এখন আমি আর তার নিজের হাতে করা এই বাগান নিয়ে তার সময় কাটে। কথা বলার কেউ নেই, তাই সারাদিন গাছেদের সাথে কথা বলে আমার বাবা সময় কাটান। আমার বাবা কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। একটা দিন পানি না দিলে তোরা রেগে বসিস, সেটা তো তোদের দেখলেই বোঝা যায়। আরে বাবা, আমরাও তো 2-1 বেলা না খেয়ে থাকি, একদিন না খেলে কি হয়? একটু ধৈর্য ধরতে পারিস না? একবার নেতিয়ে বললে তোদের আবার সুস্থ করতে যে কত কষ্ট করতে হয় এটা বুঝিস না? বাবা, হলো তোমার? সকাল 9টা বাজে, আমার দেরি হয়ে যাচ্ছে, ক্লাসে যেতে হবে। এসো একসাথে নাস্তা করে নিই। এত তাড়াহুড়ো করছিস কেন? তোর ক্লাস তো 10টায়। বাবা, রাস্তা এত জ্যাম থাকে, আমি না কোনোদিনও ক্লাসে টাইমে পৌঁছে দিতে পারি না। আচ্ছা ঠিক আছে, এখন ফোনটা রাখ না, আগে নাস্তা করে নে। বাবা একটু কাজ করছে, 1 মিনিট। হ্যালো, আপনি কোথায়? জি জি জি, যে লোকেশনটা দেখা যাচ্ছে আপনি এক্স্যাক্ট ওই লোকেশনে চলে আসুন, আমি ওয়েট করছি। ওকে ওকে। আচ্ছা বাবা ঠিক আছে, আমি যাই। ফ্ল্যাক্সে চা আছে, তুমি চাটা খেয়ে নিও, তবে চায় কিন্তু একদম চিনি খাবে না, মনে থাকে যাবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই নাস্তাটা শেষ করে নে। না বাবা, একদম সময় নেই। কখন ফিরবি কিছু তো বলে গেলি না। আমি তো ক্লাসে যাচ্ছি, ক্লাস থেকে আমি স্টুডেন্ট পড়িয়ে একবারে বাসায় ফিরবো, তবে একটু রাত হবে, তুমি কোনো চিন্তা করো না, খেয়ে নিও খাবার গরম করে। হ্যাঁ, আসি। ছেলেটা কে? অধরাই বা একটা ছেলের সাথে বাইকে উঠবে কেন? আমি কি সত্যি অধরাকে দেখেছি নাকি অন্য কেউ? না না, ঠিকই তো দেখলাম। Thank you.
কি ব্যাপার মামুনি, হাসছো কেন? আন্টি তুমি ভুলে গেছো। ভুলে গেছি? ও দেখ এই নাও। তবে একটা শর্ত আছে, তুমি যদি সব পরীক্ষায় সুন্দর সুন্দর রেজাল্ট করো তাহলে আরো বেশি বেশি চকলেট পাবে, কেমন? ঠিক আছে পড়ো। অধরা, অনেক রাত হয়ে গেল, আজকে কি বাসায় ফিরবে না নাকি? এই ডাব্বাই খুলে যাচ্ছে। মামনি পড়াশোনা ঠিক মতো করে রেখো। আমি অধরা, সরি আসলে ইমানতে একটু বেশি লেট হয়ে গেল, ওর বাবা ঢাকায় ছিল না তো। ছি ছি আপা, আপনি এইভাবে বলছেন কেন? আসলে ওকে আমি এতই ভালোবাসি, ওকে পড়িয়ে টাকা নিতে আমার নিজেরই খারাপ লাগে। যাই হোক ভালো থাকুন। হ্যাঁ কি আছেন? হ্যাঁ, আমি আমি 5 নম্বর সেক্টরে রোড 4-এ হাউস 7-এ আছি। আপনি প্লিজ ওর সামনে চলে আসেন, আর আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন, যে কোনো সময় আমার মোবাইলটা বন্ধ হয়ে যাবে। ভাই প্লিজ। হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? আপনি কি 7 নম্বর বাসায় এসেছেন? জি। থ্যাঙ্কস গড, খুব ভালো হয়েছে। মানে আমি তো ভাবছিলাম আপনাকে ঠিক মতো ঠিকানাটা বলতে পারছিলাম না, কি আপনি শুনেছেন নাকি আমার মোবাইলটা তো যেসব বন্ধ হয়ে এই এত রাতে আমি কিছু পাচ্ছিলামও না। খুব ভালো আছে। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে যাওয়া যাক। হ্যাঁ কি হলো, চলুন। একটু জোরে চালাতে পারছেন না? এত মিনমিন করে ছেলেরা বাইক চালায় নাকি? না, ইয়ে মানে কোন দিকে যাব? কোন দিকে যাবেন মানে? আপনি আপনার মোবাইলে অ্যাপসে কোনো ডিরেকশন পাননি? না মানে হ্যাঁ পেয়েছি, কিন্তু কিন্তু কি? আপনি কি নতুন চালান? নিশ্চয়ই তাই, আপনার এই চালানোর আর হাবভাব দেখে আমি সেটা বুঝতে পেরেছি। হ্যাঁ ডানে। করোনা ভাইরাস মোকাবেলায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনার পরিবারকে রাখুন নিরাপদ ন্যাচারালি।
প্রাকৃতিকভাবে ভিটামিনস ওমেগা 306, সেলেনিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ রয়্যাল শেফ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা গঠনে আর ইনফেকশন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এতে ক্ষতিকারক স্যাচুরেটেড ফ্যাট 20% কম, যা বিভিন্ন জটিল রোগের ঝুঁকি কমাতে সহায়ক। পাওয়া যাচ্ছে আপনার নিকটবর্তী দোকানে আর স্বনামধন্য অনলাইন মার্কেট প্লেসে। রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল, স্মার্ট ফ্যামিলির হেলদি চয়েস। এবার ওই ওই ডান দিকের গেটটায় দাঁড়ান। আচ্ছা বিলটা কত এসেছে দেখুন তো। জি বিল আপনার মোবাইলে কি গেছে? আচ্ছা যাই হোক, নর্মালি আমার এখানে 120-125 টাকা উঠে, এখানে 200 টাকা আছে, বাকিটা আপনার টিপস। থ্যাংক ইউ। জি পরীক্ষা আর আমি না থাকলে পিচিটা একদম পড়াশোনা করতে চায় না, তাই বলে মাঝরাত করতে হবে? এখন 11টা বাজে। না না, তুই এই টিউশনে ছেড়ে দে, আমারই অযোগ্যতা। তাহলে এই বয়সের একটা মেয়ে লেখাপড়া বাদ দিয়ে টিউশনের জন্য এই রাত বিরেতে অন্যের বাড়িতে দৌড়াবে, এটা হলো? ছি বাবা, এটা তুমি কি বলছো? আমাদের আর্থিক কিছুটা সমস্যা আছে, কিন্তু শুধুমাত্র ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য যে আমি স্টুডেন্ট পড়াই তা কিন্তু নয়, আমার ভালোও লাগে স্টুডেন্ট পড়াতে। আচ্ছা বাবা, তুমি একটু বসো, আমি ফ্রেশ হয়ে এসে আমি ডিনারটা রেডি করবো, তারপর দুজন একসাথে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? একটু বস না মা, কথা বলি। কিভাবে যে বলি, কি হয়েছে বাবা? আমি তো এত হেজিটেট করছো কেন? না মানে ওই যে ওই পাশের বাড়ির মবিন সাহেব, উনি বলছিলেন মানে মবিন চাচা কি বলছিলেন উনি? না মানে আমিও তো দুদিন দেখেছি, এই যে ইদানিং প্রায়ই তোকে একটা ছেলের মোটর বাইকে দেখা যায়, ছেলেটা কে? বাবা তুমি ভুল দেখেছো, আর মবিন চাচা তোমাকে ভুল বলেছে। আমি ভুল দেখেছি? মবিন সাহেব ভুল বলেছেন মানে বুঝলাম না। হ্যাঁ বাবা, আসলে হয়েছে কি, আমি তো একটা ছেলের সাথে বাইকে চড়ি না, আমি অনেকগুলো ছেলের সাথে বাইকে চড়ি, তার মানে কি এটাই যে অনেকগুলো ছেলের সাথে আমার রিলেশন? তা কিন্তু নয় বাবা। শোনো বাবা, আমি তোকে বুঝিয়ে বলছি, ব্যাপারটা হয়েছে কি, আমি ওদের বাইকের মাধ্যমে মানে বাইক সার্ভিসটা নিই, এবং সেটা নিয়ে আমি একটা অ্যাপের মাধ্যমে একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে ওরা আমাকে গন্তব্যে পৌঁছে দেয়, এটাই। আর যখন অনেক জ্যাম থাকে কিংবা আমার হাতে সময় কম থাকে, তখন আমি এই বাইক সার্ভিসটা নিই, বুঝেছো বাবা? আচ্ছা বাবা তুমি যাও, আমি ফ্রেশ হয়ে ডিনারটা রেডি করে তোমাকে ডাকছি। ঠিক আছে। Thank you.
জি ম্যাম, আসসালামু আলাইকুম। আমি বাইক সার্ভিস থেকে বলছিলাম। আপনি মেবি 30 মিনিট আগে আমাকে একটা রিকোয়েস্ট দিয়েছিলেন। জি, কিন্তু কি ব্যাপার বলুন তো? ম্যাম, আপনি তো আধা ঘন্টা রিকোয়েস্ট দিয়েছিলেন, কিন্তু তারপর থেকে তো আপনার ফোনটা বন্ধ। আমি তো লোকেশনে এসে বসে আছি, আপনাকে তো পাচ্ছি না। আপনি কি অন্য কোথাও চলে গেছেন? আপনি এসব কি বলছেন? আমি একটু আগে আমার বাসায় চলে আসলাম, আপনাকে 200 টাকা পে করলাম, তারপরও তো আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। না ম্যাডাম, এমন তো কোনো ঘটনা ঘটেনি। আপনি মেবি অন্য কোনো বাইকে চলে গেছেন। আশ্চর্য, তাহলে আমাকে কে নিয়ে আসলো? সেটা তো বলতে পারো না ম্যাডাম, আপনি মেবি অন্য কোনো বাইকে চলে গেছেন বলে। ঠিক আছে ম্যাডাম, ব্যাপার না, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি। আপনি তো সেই যে আমাকে কাল রাতে এখানে পৌঁছে দিলেন। জি, একদম ঠিক ধরেছেন। ওই আরেকটা ট্রিপ নিয়ে এখানে এসেছিলাম, এই পথ দিয়ে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, সত্যি করে বলুন তো আপনি কে? মানে কাল রাতে আমার কলটা কি আপনার কাছে গিয়েছিল? হ্যাঁ, আপনি তো আমাকেই কল করলেন, আমি না আপনাকে এখানে নিয়ে আসলাম। কিন্তু অন্য একজন? আপনি আপনি ওসব নিয়ে একদম ভাববেন না তো। ওই আমাদের অ্যাপে একটু প্রবলেম আছে, ওই একটা রিকোয়েস্ট মাঝে মাঝে দুজনের কাছে চলে যায়, একটু নেটওয়ার্কের সমস্যা। তো আপনি উঠুন না, কোথায় যাবেন বলুন। জি হ্যাঁ, উঠুন না, আপনি যেখানে যাবেন আমি পৌঁছে দেবো তো। আপনি বাইকে উঠবেন, আমি আপনাকে জায়গা মতো পৌঁছে দেবো, আপনি আমাকে টাকা দিয়ে দেবেন, ব্যাস। সাবধানে চালান না, অ্যাক্সিডেন্ট করবেন তো। ভয় লাগছে? ভয় লাগার কি আছে, এমনিতেই বলছিলাম। আস্তে চালালে বলেন মিন মিন করে চালাচ্ছি, জোরে চালালে বলেন ভয় পাচ্ছি, আমি করবটা কি? শক্ত করে ধরে রাখেন, ভয়ের কিছু নেই। আপনি এত কথা বলেন কেন? আমি আপনাকে যেভাবে বলছি আপনি সেভাবে চালান। শুনুন, আপনি আপনার এই নষ্ট বাইক নিয়ে থাকুন, আমার তাড়া আছে, আমি চললাম। আরে ভীষণ স্বার্থপর তো আপনি। শুনুন, সকাল থেকে কিন্তু আমি ওখানে বসেছিলাম, আরামে আরামে বাইকে করে নিয়ে আসলাম, আর যেই না আমার বাইকটা বিগড়ে গেল অমনি আপনি কেটে পড়ছেন। বাইক আপনার নষ্ট হয়েছে, আপনি আপনার বাইকের সাথে থাকুন, দরকার হলে কোনো মেকানিক নিয়ে আসুন, নয়তো এই নষ্ট বাইকটাকে ধাক্কা দিতে দিতে কোনো গ্যারেজে নিয়ে যান। আপনার বাইকের সাথে থেকে আমি কি করব? কি করবেন? আচ্ছা ঠিক আছে, ভনিতা না করে একটা কথা সরাসরি বলি। বলুন। আমার বাইকটা নষ্ট হয়নি, আমি ইচ্ছে করে স্টার্টটা বন্ধ করে রেখেছি আপনার সাথে কিছু কথা বলবো বলে। তার মানে? তার মানে এটা আপনার শাস্তি। কাল রাতে আপনি আমাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আমার বাইকের পিছনে উঠে পড়লেন, চলুন। তার মানে আমি ঠিকই সন্দেহ করেছি, আপনি কালকে সেই বাইক সার্ভিসের লোকও না, আর আপনার কাছে কোনো রিকোয়েস্টও যায়নি। না, কোনো রিকোয়েস্ট আসেনি, আমি আমার বোনের বাসায় যাচ্ছিলাম, ওর বাসাটা খুঁজে বেড়াচ্ছিলাম, ঠিক তখনই আপনি বাইকে উঠে বসলেন, আমার আর যাওয়া হলো না, তাই এটা আপনার শাস্তি। ও মাই গড, আচ্ছা আমি কি আপনার মুখটা চেপে ধরে রেখেছিলাম? সে কথা আপনি বললেই পারতেন। সেটাই তো প্রবলেম, সমস্যাটা ওখানেই। সমস্যা মানে কিসের সমস্যা? মানে আমি বাকুদ্ধ হয়ে গেছিলাম। মানে 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 হলো
ইংরেজিতে একটা সেন্টেন্স আছে, যে সেন্টেন্সটা অনেকে বিশ্বাস করে না, আবার কিছু কিছু মানুষ করে, এবং যে সেন্টেন্সটা এই মুহূর্তে বলাটা চরম বোকামি হবে। তাই ভনিতাটা আজ এ পর্যন্তই থাকুক, বাকিটা না হয় অন্য আরেক দিন। আসুন, আপনাকে নামিয়ে দিই, আপনি ঘাবড়াবেন না, আর ভনিতা করছি না, প্লিজ আসুন, আপনি দেরি হয়ে যাচ্ছেন। বিশ্বাস করুন না, এবার মনে হয় সত্যি সত্যি নষ্ট হয়ে গেছে। আর দেখি একটু ধরুন তো, রয়্যাল শেফ 100% পিওর সানফ্লাওয়ার অয়েল, স্মার্ট ফ্যামিলির হেলদি চয়েস। এখন 1 লিটার মাত্র 155 টাকা, আর 5 লিটার মাত্র 770 টাকা। আজ আর ভাড়া লাগবে না। কেন? এটার জন্য। এটা কি? এটা আপনার জন্য ছোট্ট একটা উপহার, আমার এই বাইকের উপর জন্য কেন, শুধু আপনার জন্য। অথরা, আমি আপনাকে সেদিন বলেছিলাম যে ভনিতা আরেকটু বাকি আছে, সেটা না হয় অন্য আরেকদিন। সেদিন একটা সেন্টেন্স আপনার সামনে বলতে পারিনি, যেটা আজ বলব। আমি সেদিন বাকরুদ্ধ হয়ে গেছিলাম, আপনি কারণটা জানতে চেয়েছিলেন। সেই কারণটা হলো লাভ এট ফার্স্ট সাইট। আমি কি আপনাকে সারা জীবনের জন্য ফ্রি বাইক রাইড দিতে পারি? না মামুনি, এমন করতে হলে সামনে তোমার পরীক্ষা, পড়াশোনা মিস দেওয়া যাবে না। আপা দাও না, আজকেই তো আবদার করছে। ঠিক আছে, তাহলে আজকে মামনের ছুটি। থ্যাংক ইউ। আচ্ছা আপা, আমি তাহলে আজ উঠি।
আচ্ছা ব্যাপারটা কি, তুমি কি আমাকে ফলো করছো, মানে গোয়েন্দাগিরি করছো নাকি? সেটা তো একটু একটু করতেই হয়, কেন কোনো সমস্যা? না কোনো সমস্যা নেই, কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? ওটো অপেক্ষা দুই চোখের বিষ, এর থেকে বাজে জীবন আর হয় না। একটু অপেক্ষা করো। আচ্ছা ঠিক আছে, ওকে। ছেলে তুমি ভাড়ায় বাইক চালাও না? হ্যাঁ তুমি তো কালকে আমার মেয়েকে নামিয়ে দিয়েছো, আমি দেখেছি। চলো সামনে যাবো, আবার এখনই ফিরে আসবো। সাবধানে আস্তে চালাবে। আরে ওর বাইকেই কাজটা সেরে আসলা, খুব ভালো ছেলে। ও তাই বুঝি? হ্যাঁ খুব ভালো, ভদ্র, আর বাইকও চালায় ভালো। বাবা আমাকে তো এদিক সেদিক যেতেই হয়, তো উনি যেহেতু ভালো বাইক চালায় আমি তো ওনার সার্ভিসটা নিতেই পারি বাইকের। মানে তুমি বললে উনি এমনিতে ভদ্র, বাইকও চালায় ভালো। হ্যাঁ নিশ্চয়ই নিতে পারিস, তবে ওনার যদি কোনো প্রবলেম না থাকে। না 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 আমার কোনো সমস্যা নেই। তাহলে তো হয়েই গেল। তুই কোথায় যাচ্ছিলি? যা ও ভাড়ার টাকা তো দেওয়া হয়নি। বাবা আমি একবারই দিয়ে দেবো। যেভাবে তুমি আমাকে পেয়েছিলে ভালোই হয়েছে, সহজে পরিচয়টা হয়ে গেল আর তোমার সম্পর্কে একটা ভালো ইমপ্রেশনও তৈরি হয়ে গেল। ভালো ইমপ্রেশন না কচু। শোনো আমি না আমার সারাটা জীবন লেখাপড়ার মধ্যেই ডুবেছিলাম, না আড্ডা মারার সুযোগ পেয়েছি, না বন্ধু বান্ধবদের সাথে ঘোরাঘুরি সময় পেয়েছি, না প্রেম ভালোবাসার সময়। তুমি হচ্ছ আমার জীবনের সেই মেয়ে যাকে আমি ভালোবাসি, আর ভালোবাসা যে এত তীব্র হয় আমার সেটা জানা ছিল না। রাফসান তোমাকে আমি শুধু একটা কথাই বলব, যখন আমি খুব ছোট তখন আমার মা মারা যান, তারপর থেকে আমি আমার বাবার কোলে আর মামার পিঠে করেই মানুষ হয়েছি। আমার জীবনে তুমি সেই ছেলে যার এতটা কাছাকাছি এসেছি, যাকে ভালোবেসেছি, যাকে বিশ্বাস করেছি। প্লিজ আমার বিশ্বাসের কখনো কোনো অবচয় করবে না। এক জ্যোতিষী আমার হাত দেখে কি বলেছিলেন জানো? বলেছিলেন আমি নাকি
অনেক দীর্ঘ জীবী হব। আমি জানি না সেই পথ কতটা দীর্ঘ, তবে যতটাই হোক তুমি আমার সাথে থেকো। করোনা ভাইরাস মোকাবেলায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনার পরিবারকে রাখুন নিরাপদ ন্যাচুরালি। এখন এক লিটার মাত্র 155 টাকা আর 5 লিটার মাত্র 770 টাকা। আমি কিন্তু আর 10টা বাবার মতো তোর সাথে কখনো টিপিক্যাল আচরণ করিনি। আজকে আমি সত্যিটা জানতে চাই। কি বাবা, তুমি কিসের কথা বলছো? এই ছেলেটাকে তুই কি আগে থেকেই চিনতিস? মানে ক্লিয়ার করে কথা বল, আমি সত্যিটা জানতে চাই। হ্যাঁ বাবা, আমি ওকে চিনি, ও অনেক ভালো ছেলে, আমি ওকে পছন্দ করি। কেন অধুরা, কেন তোর মনে হলো যে তোর বাবা তোর জন্য একটা ভালো পাত্র জোগাড় করতে পারবে না? তুই তো সারা জীবন তোর সবকিছু আমার সাথে শেয়ার করেছিস, তাহলে আজকে কেন আমাকে এরকম পরিস্থিতির সামনে পড়তে হলো? বাবা, আমি আজ পর্যন্ত কোনোদিনও তোমার অবাধ্য হইনি। তুমি আমাকে যেভাবে বড় করতে চেয়েছো আমি সেভাবেই বড় হয়েছি। বিশ্বাস করো বাবা, তুমি যেমনটা ভাবছো ও একদম সেরকম না। ও একটা ভালো ছেলে, শিক্ষিত ছেলে, ভালো ফ্যামিলি থেকে আসা, এখন একটা চাকরির ট্রেনিং করছে, কদিন পর হয়তো চাকরিটাও হয়ে যাবে। বাবা, তুমি এই ভরসাটুকু রাখো, আমি ওর সাথে ভালো থাকবো। আরে তুই ছাড়া এই পৃথিবীতে তো আমার আর কেউ নেই। খালি ভয় হয় যে তুই বড় কোনো রকম ভুল করছিস না তো? বাবা, আমি তোমার মেয়ে না, আমি কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছি না, তুমি এই বিশ্বাসটুকু রাখতে পারো। কিন্তু তোর মামা? আরে দুলা ভাই, ইহার লাগছে চাকরি মানুষে করে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার একই কমপ্লেন। কতদিন ধরে যে ভাবছি তোমাদের বাসায় আসবো, সময় করতে পারছি না, পরে অনেক কষ্টে সব দিক ম্যানেজ করে তারপরে আজকে আসলাম। ভালোই করেছো। যাই হোক, তোমাকে আসল কথাটা বলি, কাজের কথা, সেটা হচ্ছে যে অধরার জন্য যেই ছেলেটাকে ঠিক করেছিলাম ওরা তো অস্ট্রেলিয়া থেকে দেশে এসেছে, অধরাকে তো একটু আসতে চাই, কি করবো? আমি ভাবছিলাম যে আর কিছুদিন পরে আসলে হতো না। পরে আসলে হতো মানে? মামা, অভয় দিলে আমি কিছু বলতে চাই। হ্যাঁ বল না। আসলে মামা, হয়েছে কি, বাবা না একটা জিনিস লুকোচ্ছে যেটা বাবা তোমাকে বলতে পারছে না। লুকাচ্ছে মানে? আসলে আমি একজনকে পছন্দ করি আর সেটা বাবা জানে, আর আজকে ওর আমাদের বাসায় আসার কথা।
হোয়াট? কোথাকার পর আজে বাজে ছেলেকে পছন্দ করেছিস আল্লাহই জানে। আমার পছন্দের কি কোনো দাম নেই? মামা, ও ভালো ছেলে, শিক্ষিত ছেলে, ভালো ফ্যামিলির ছেলে। প্রেমে পড়লে সবাই এরকম বলে, তারপরে দুদিন পরে যখন বিয়ের পরে ঝামেলা হয় তখন কান্নাকাটি করে ফ্যামিলির কাছে এসে। এসব আমার বহুত দেখা আছে, বহুত জানা আছে। আমি যেটা বলেছি সেটাই ফাইনাল, ওদেরকে কালকেই বলে দেবো। আস, তুমি তোমার রুমে যাও, তোমাকে অনেক আদর দিয়েছি, অনেক ভালোবাসা দিয়েছি, আর না। মামা, খবরদার, আমি যা বলেছি দ্যাট ইজ ফাইনাল, আর কোনো কথা হবে না। তুমি তোমার রুমে যেতে পারো। তোমাকে আমি দুটো অপশন দিচ্ছি, তোমার বা তোমাদের। যদি মনে হয় আমি তোমাদের কেউ না, দ্যাটস ফাইন, আমি আর এই বিষয়ে নাক গলাবো না। বাট যদি মনে করো তুমি আমি তোমার মামা, তাহলে আমার অধিকার বোধের জায়গা থেকেই আমি কিন্তু বিষয়টা দেখব। আই থিঙ্ক ইউ আর স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন। যাও, তুমি তোমার রুমে যাও। ভাই, দিয়ে দিয়ে তুরা ভাই পুরো মাথায় উঠে গেছে। তুমি একটু বসো, আমি আসছি। যেমন বাপ তেমন মেয়ে, কত বড় সাহস, ভালোবাসি, পছন্দ করে। এবার কান্না বন্ধ কর বন্ধু, আমি দেখছি তো কি করা যায়। বাবা, তুমি একমাত্র পারো মামাকে বোঝাতে, আর কেউ পারবে না। বাবা, তুমি প্লিজ বোঝার চেষ্টা করো, আমি ওকে ছেড়ে থাকতে পারবো না। অনেক ভালো ছেলে বাবা, তুমি একমাত্র আছো যে আমার কষ্টটা বুঝতে পারবে। ও, তোকে তো তোর মামার দিকটাও বুঝতে হবে নাকি? তোর একটুখানি হাসির জন্য তোর মামা কত কিছু করেছে সেটা ভুলে গেলে চলবে? তোর মামা পাত্রপক্ষকে আসতে বলেছে, ঝামেলা তো সেখানেই বেঁধেছে। আমারই ভুল হয়েছে, আসলে আমি তোকে বলতে ভুলে গিয়েছিলাম। বাবা, আমি বুঝতে পারছি, আমি না আসলে ওকে হারাতে চাই না, আর আমি এও চাই না মামা আমার জন্য কষ্ট। এখন তুমি একমাত্র আছো, কিছু আমার কাছে কেন? আর কাদের সঙ্গে দেখছি কি করা হচ্ছে হচ্ছে। টেনশন করার কি আছে? আমরা তো ছেলেটার সাথে একবার কথাই বলবো, তাই তো? তোর পছন্দ না হলে তুই না করে দিস। তুমি থামো তো দুলাভাই, তুমি সমস্যা তৈরি করে আমার প্রেশারটা আর বাড়িয়ে দিও না। তোমাকে আমি জিজ্ঞেস করলাম ছেলেটা কি করে, তুমি আমাকে কি জবাব দিলে? বাইক চালায়। বাহ, কি যোগ্য একটা ছেলে আসছে, আমার টেনশন না করে উপায় আছে? আর একটু চুপ কর না, বসে। এটা অধরাদের বাসা না? জি, আপনি? অধরা আমার মেয়ে টিচার, অনেকদিন হলো বাসায় আসে না, ভাবলাম অসুবিসুখ হলো কিনা। আমি অধরার ছোট মামা, উনি অধরার বাবা। সালামুকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। এসো মা, এসো। আঙ্কেল, অধরা কোথায়? অধরা ভেতরেই আছে, তুমি এসো। চলো চলো।
বাবা কি মিষ্টি একটা বাচ্চা। থ্যাংক ইউ। ওয়েলকাম। আঙ্কেল এটা। এটা কেন আবার? এটা হচ্ছে আমার ভাইয়ার, তার একটা জব হয়েছে। আচ্ছা। সে এয়ারলাইন্সে কো-পাইলট হিসেবে জয়েন করেছে। বাবা এ তো খুব ভালো কথা। আচ্ছা এসো ভেতরে। মানুষের ছেলে পেলে পাইলট হয়, আকাশের স্বপ্ন উড়িয়ে বেড়ায়, বিমান চালায়। আর আমার ভাগ্নি জামাই কি চালায়? মোটরসাইকেল চালায়, বাইক চালায়। আমার তো গর্বে ছাতি ফুলে যাওয়ার কথা, তাই না দুলা ভাই? শোন শোন শোন, কোনো প্রফেশনকেই ছোট করে দেখতে নেই। যারা বিসিএস পরীক্ষা দেয়নি, যারা সরকারি চাকরি করছে না, ওরা কি বেঁচে নেই? ওরা তো কোনো না কোনো কাজ করছে। আর এই ছেলেটিও তো শুনলাম যে একটা চাকরি পেয়েছে, ও আসুক না তারপর তো বোঝা যাবে। দুলা ভাই তুমি আর কথা বলো না তো, তোমার কথা শুনতে ভালো লাগছে। তো ওই যে চলে এসেছে, এবার যাও গুণদর জামাইকে বরণ করে নিয়ে এসো। সাহ আঙ্কেল, সরি আঙ্কেল আসতে অনেক দেরি করে ফেললাম। ওই আজ একটা ডোমেস্টিক ফ্লাইট ছিল, ডিলে হওয়ার কারণে ল্যান্ড করতে দেরি হয়ে গেছে। তো এয়ারপোর্ট থেকে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তারপর এই এলাম। ও আচ্ছা, এসো এসো এসো। আরে রাফ স্যার, আপনি এখানে? আমিও তো অবাক হচ্ছি দেখে, নজরুল ভাই আপনি এখানে? আরে এটা তো দুলুমের বাসা। তাই নাকি? হ্যাঁ। অধুরা কে নাকি বলেছে যে একটা ছোটখাটো চাকরি করছো? আরে দুলা ভাই, উনি আমাদের এয়ারলাইন্সের নিউলি অ্যাপয়েন্টেড কোপাইলট, এই উইকেই জয়েন করেছে। আর জয়েন করতে না করতেই উনি অলরেডি সবচেয়ে ট্যালেন্টেড, প্রমিসিং এবং সুদক্ষ একজন পাইলট হিসাবে অ্যাওয়ার্ড জিতে ফেলেছেন। তাহলে এখন কি বলবি? কি বলবো মানে? ওই তো আসার কথা ছিল, অধুরা তো ওকেই পছন্দ করে। হ্যাঁ মা, তুই একটু ওর পাশে বসতো, দেখি তোদের দুজনকে কেমন দেখা যায়। না বসো।